এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ যে ভাইরাস নিয়ে সব থেকে বেশি আতঙ্কিত, সেই ভাইরাসের নাম করোনা ভাইরাস। আর এই ভাইরাসের থেকে রাজ্যবাসীকে বাঁচানোর লক্ষ্যে গোটা শহরকে লকডাউন করেছেন রাজ্য সরকার। আর তার জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রায় প্রত্যেকেই গৃহবন্দী। তবে বাড়িতে বসে ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে জনসাধারণকে সচেতন করছে প্রায় প্রতিটি টলিউড সেলিব্রিটি। তবে এবার করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কী কী পন্থা অবলম্বন করতে হবে সেটাই জানালো সবার প্রিয় রদ্দুর, মানে আমাদের সবার প্রিয় বিক্রম চ্যাটার্জি। নমস্কার, আমি বিক্রম চ্যাটার্জি। গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং ভেরি হার্ড। আমাদের ডাক্তার বন্ধুরা, জার্নালিস্ট বন্ধুরা, পুলিশ ডিপার্টমেন্ট, দে অল আর রিস্কিং দেয়ার লাইফস সো দ্যাট উই আর সেফ। আমাদের শুধু এইটুকুই করতে হবে দ্যাট উই নিড টু কিপ আর সেলফ সেফ, স্টে অ্যাট হোম। খুব ইম্পর্টেন্ট না হলে বা কোনো এমার্জেন্সি না থাকলে প্লিজ বাইরে যাবেন না। তাছাড়া আমরা নিজেরাই সারাজীবন ট্রিপ করেছি যে কাজের খুব প্রেশার, আমাদের বাড়িতে কাটানোর মতন সময় নেই বা আমাদের নিজেদের হবিগুলো আবার নতুন করে এক্সপ্লোর করার মতো সময় নেই। সো স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, পার্টনার্স, পেটস, এক্সপ্লোর ইউর হবিস। কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ গান শুনতে ভালোবাসে। আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম, when the outer world is shut, explore your inner self. Stay safe.